कि नाम अपना? हमारा नाम अब्दुल हलीम। पिता नाम की? साजान अली। अरे ग्राम का नाम की? ग्राम टाका हरा। हरा। अपनी या, या की की का काहरा। क्या कह रहे हो? आपने ये ये फिल्म कहां है? फिल्म बेटा সিলেট और হবিগঞ্জ ওলি বাংলাদেশ কারে। कौन की करे? एक दिन में सकरी करी। ठीक से करे। एक नसन थोड़ी। नसनाई तरीके। নদীতে आशापुर है। ये कैसे पता बाहर का कैसे? ना। है? जानी বাইরে জানি। আচ্ছা মানে আপনি চোদ্দ দিন এই ঘরে থাকবেন তো নাকি ইনশাল্লাহ আমি দেবীগঞ্জে আসার সময় ঠিক আছে এলাকার লোক আমাকে আটকেছিল পরে স্প্রে টেস্প্রে দিয়েছে দিয়ে পরে থানায় ফোন দিছিল তোরা বলছে যে সমস্যা নাই আপনারা বাড়িতেই থাকবেন হোম কোয়ার্টারে চোদ্দ দিন থাকবেন বাইরে কোনো জায়গায় যাবেন না একলা থাকবেন কারোর সাথে যোগাযোগ করবেন না তখন আমি আসছি এমনি ওরা থানায় ফোন করছিল পরে আজকে আমাকে মানে পঞ্চগড় থানা থেকে ফোন করছিল জিগাইছে যে আপনি নাম টাম জিগাইছে বলছে আমি বলছি হ্যাঁ আমার নাম এটা বলছে আপনি আসছেন না তৈরি করে হ্যাঁ তাই বলছে আপনি তেইশ এক পর্যন্ত কার মানে সামনে যাবেন না কিংবা একটা ঘরে থাকবেন আলাদা খাওয়া দাওয়া করবেন এরকম বলছে আর দুই দিন আগে আমার দেবগঞ্জ থানা থেকে বন্ধু ছিল এগুলাই বলছে তো আমরা এখন টাকাহারা বাজারের পাশে আছি আমি সাংবাদিক এ বি আসাদুল আলম প্রধান লিটন আমি আন্তর্জাতিক মানবিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের দেবীগঞ্জ উপজেলার সভাপতি আমি নয় নং দেবীডুয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি হোম কোয়ারেন্টাইন থাকা আব্দুল হালিমের বাড়িতে এসে তার খোঁজখবর নেই এবং তার মাকে আমি কিছু আর্থিক সহযোগিতা প্রদান করি দর্শক সিলেট ফেরত হালিমের বড় সঙ্গে তার এই আজকে এখানে আসার বিষয়ে কিছু আমরা কথা বলতেছিলাম আচ্ছা ভাই যখন আপনার সাথে অবশ্যই কথা হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই আব্দুল হালিম সিলেট থেকে আসছে উনি যখন আসতে চাইলো আমাকে বলছে যে ভাইয়া আমি বাড়িতে যাইতে যাচ্ছি আমার অফিস বন্ধ হয়ে গেছে আমি এখানে থাকতে পারতেছি না আশা মানে যখন বললো আমাকে তখন আমি বললাম যে আসতে পারো তুমি যদি বাড়িতে আইসা সা চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে চাও আর থাকো প্রতিশ্রুতি দাও তাহলে তোমাকে আমি আসার অনুমতি দিতে পারি ওকে আমরা মনে করেন যে আলাদাভাবে থেকে খাবার দিচ্ছি এবং আলাদা আলাদা হয়েছে। আমরা ওকে রাখতেছি এবং আমি মনে করি আমি যেরকম সচেতন আমাদের এলাকার মানুষ যেরকম সচেতন আছে আপনার সব দেশের সবাই যদি এভাবে সচেতন থাকেন তাহলে আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারবো এবং করোনা থেকে মনে করেন মুক্তি পাবো ইনশাল্লাহ সাইফুলের বাসায়

আমার তাপমাত্রা নিয়ন্ত্রণের যে টেস্টটা ওটা করছে আমার ওরকম কোনো লক্ষণ নেই নেগেটিভ এটা আর হচ্ছে মানে আমার ওইখানে খুব সমস্যা হইতেছিল যে আমার আশেপাশে কোনো লোকজন ছিল না আমি একাই ছিলাম রুমের ভিতরে আর এখানে আসার পরেই আমি কারোর সাথে ওরকম মেলামেশা করিনি আসার পরে গরম পানিতে গুসল করার পরে আমি আলাদা রুমেই থাকি মানে আমি জানি এগুলা জানি যেহেতু আমি হোম কোয়ারেন্টিনে ছিলাম আমি করে আসছি এটা জানি এর জন্য সবাই আমি বলে দিয়েছি যে আমার সাথে যদি ইয়া হয় দূরত্ব বজায় রেখে কথা বললেই হয়ে যাবে নয়নং ইউনিয়নের টাকা হারা গ্রামে আসছি এখানে ঢাকা ফিরত একজন সাইফুল ইসলাম সে ভালো আছে হোম কোয়ারেন্টাইনে আছে এবং চোদ্দ দিন সে হোম কোয়ারেন্টাইনে থাকবে ওই ছেলেটির দেখার জন্য এসেছি এবং তাকে কিছু তার বাবাকে আর্থিক সহযোগিতা প্রদান করলাম বিসমিল্লাহ রহমান রাহিম হে বিশ্ববাসী এ সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সধীর নয় নং দেবী দেওয়া ইউনিয়নের টাকা হারার জনসাধারণ বৃন্দ আসলাম আলাইকুম আদাব আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বিশ্বে মরণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও এই করোনা ভাইরাসটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে তাই আমাদেরকে সরকারের নির্দেশনা নিয়ম কানুন রীতিনীতি মেনে চলে প্রশাসনের সহযোগিতায় আমরা যাতে সকলে সচেতন এবং সাবধানতা অবলম্বন করতে পারি আমরা সকলে ঘরে থাকি এবং বারবার অন্ততপক্ষে সাবান পানি এবং হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেই আতাউর রহমান চ্যানেল টোয়েন্টি সিক্স দেবীগঞ্জ পঞ্চগড়